থাইতো সাল্লে আলা সাল্লে আলা মন যে বলে আমার নবীর জন্ম যখন হলো মক্কায় গাছে গাছে ফুল ফুটিল মরুসাহারা আমার নবীর জন্ম যখন হলো মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুসাহারা শুকনো নদী বইতে থাকে শুকনো নদী বইতে থাকে আপন গতিতে হয়তো সাল্লে আলা মন যে বলে দাই হালিমা তুমি বড় ভাগ্যবতী তোমার দুধ পান করিলেন মদের নাবে অনেকে বলেন যে আমার নবী এতিম অনেক দায় মানে আমার কার নবী তাইলাহি সুবহানাল্লাহ হযরত বলেন ফর্শ বলে তেরি শওকত কা বলু কে জানে ফর্শ বলে তেরি শওকত কা বলু কে জানে খুশনবা আরশ পে উড়তা হাই ভরে রাত তেরা দ্বিতীয় জায়গায় বলেন আরশ পে তাজা ছেড়ছাড় ফর্শ পে তরফা ধুমধাম কান জিধর লাগাইয়ে হাই তেরি হি দাস্তান হ্যায় ব্রাদার মিল্লাতে ইসলাম নবী তো আমার এমন নবী শোনাবো আপনাকে কোন কোন বৈজ্ঞানিক আমার নবীর নাম শুনে মুসলমান হয়েছে কোন বৈজ্ঞানিক নবীর নাম শুনে মুসলমান হয়েছে কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে এক এক করে বলতে যদি আরম্ভ করি রাত শেষ হয়ে যাবে তার লিস্টটা শেষ হবে না আজকে বর্তমানে মুসলমানের পরিস্থিতি আমাদেরকে বুঝতে হবে তবে শুনুন তাই হালিমার কথা বলছি না তাই হালিমা খুব দুর্বল ঘোড়া উটের উপরে চেপে শেষ টাইমে পৌঁছালো আমার নবী দয়ার নবীকে তাই হালিমা দেখছে বড় লোকদের ছেলে তো পেলাম না এই বাপ মরা ছেলে এতিম বাচ্চাটাকেই কোলে তুলে নেই যে অন্যান্য দাইমারা আমার নবীকে নিল না বাপ হারা ছেলে বাপ মরা ছেলে বেশি টাকা পাবো না বাপ মরা ছেলে একে দুধ পান করালে হয়তো তোমার দুধ পান করিলেন মদের নাবে তাই তো রহমতে ভরে গেল তোমার ঘর নবীজির আগমনে তাই তো সাল্লে আলা মন যে বলে মায়া মেনার ঘরে নূরের আলা জলে তাই তো সাল্লে আলা মন যে বলে ব্রাদার ইসলাম আমার আল্লাহ আমার নবীকে তৈরি করেছেন নিজের খাস নূর থেকে জোরে বলো রব্বুল আলামিন নিজের খাস নূর থেকে আমার নবীর নূরকে বানালে বিখ্যাত হাদিসের কিতাব কিতাবটির নাম আল মুসান্নাফ সেই কিতাবে হাদিসটা লেখা আমার রাসূল পাকের একজন সাহাবি তার নাম হযরতে জাবির আমার নবীর দরবারে আসছেন আর জিজ্ঞাসা করছেন আইজ সাইজন খালাকা কাবলান আশিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা আগে তৈরি করেছেন কেউ ছিল না সর্বপ্রথম আল্লাহ আগে কাকে বানালেন আল্লাহ তো স্রষ্টা আর এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই সবই সৃষ্টি পুরুষরা জোরে মায়েরা আসতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার পড়ছেন এই পর্যন্তই নবী পড়লেন আচ্ছা তারপরে আমাদের কলেমা দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়লেন আমার নবী নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ গো তুমি ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহর গুণগান আমার নবী করলেন